জিব্রিল 40,000 শিকারী কুকুর নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসে, গো ইব্রাহিম নবী আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছে, এই কুকুর লইয়া নমরুদের দেশে আপনি আবার যাবেন, আর প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল লাগানো আছে। নবী ইব্রাহিম নবী বলে জিব্রিল, কি জন্য আমি কুকুর নিয়ে নমরুদের দেশে যাব? যে জিব্রিল বলে, নমরুদের মনে কষ্ট দেওয়ার জন্য, নমরুদের গোষ্ঠীর কষ্ট দেওয়ার জন্য, আর ইব্রাহিমের ক্ষুধার কত ফাওয়ার সেটা প্রমাণ করার জন্য 40,000 কুকুর দিয়েছে, আপনি যখন নমরুদের দেশ ঘুরিয়ে আসবেন তারপরে আমি কুকুর নিয়ে যাবরি। নবী ইব্রাহিম নবী কুকুর লইয়া নমরুদের দেশে যখন ঢুকে গেলেন, মানুষ ভয়তে ভয়তে পালানো শুরু করে দিয়েছে, ঘরে বাড়ি যাইয়া দরজা লাগাইছে, একজন আরেকজনকে বলে দেখ রে বাদশা নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, আর ইব্রাহিমের কেউ ছিল না, এখন দেখ কেউ নিয়ে আসে, ইব্রাহিমের খুতা খুদা কত ধনী রে, আমরা আমাদের বিবিরে গলার মেডেল দিতে পারি না স্বর্ণের মেডেল, ইব্রাহিমের খুদা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিছে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রহমাতাল্লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে পাঠায়ো, ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছে। বাবাজি, ইব্রাহিম নবীকে যিনি লালন পালন করেছিল আজর ঠাকুর, মূর্তি পূজারি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাজারে বাজারে মূর্তি বিক্রি করত, লালন পালন করেছিল আজর ঠাকুর, ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাত আর মূর্তি বাজারে বাজারে কি করত, বিক্রি করত। ইব্রাহিম নবীকে বলতো তুমি এই করো মূর্তিকে, কি নবী কি কোনোদিন মূর্তির পূজা করবে, জরিকন করবে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, যাও বাবা ইব্রাহিম, তুমি যায়া মূর্তিদেরকে খাওয়াও। ইব্রাহিম নবী খাওয়াইতে গেছে, সব মূর্তির সামনে খাওয়ান দিছে, আপনারা কোন মূর্তি কি খাবার খায় না কি? কোন মূর্তি খায় না। উনি কোরআন নিয়ে পিঠায় ভাঙা শুরু করে দিয়েছে, হাড় ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে কয় খান অথবা ভেঙে ফেলব, খায় না। শেষে কোড়ালটা বড় মূর্তির গলায় বাঁধিয়া ঝোলায় রাখি উনি চলে যায়, কো বাবা মূর্তিদের কি খাবার দিয়েছিলাম তারা খাবার খায় না বলে বড় মূর্তি তাদেরকে আঘাত করে সব ভেঙে ফেলছে। মূর্তি কি বড় মূর্তি সোফাটা পিছন দিকে জুলিয়েছে, একটা ফুম হইলে ভালো হয়তো, কী হয়েছে কী বলে যে বড় মূর্তি কী করছে ব্যাঙ্গে হাজার টাকা কো, মূর্তি আবার ভাঙতে পারে নাকি? তো কোনো ক্ষমতা নাই আপনার, কোনো যেটা ক্ষমতা নাই এটা খোদা হইতে পারে, যেরকম হতে পারে আমার বেনের বাবা দীপ ইব্রাহিম নবী বাবাকে বলি, বাবা মূর্তি পূজা করিও না, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো পাওয়ার নাই, এক আল্লাহর ইবাদত করো। মানে না বাবাজি, নমরুদের শাসন মালিকের দুনিয়ার রাজত্ব আল্লাহ চারজনকে দিয়েছেন, দুইজন কাফের দুইজন হলো মুসলমান, কাফেরদের মধ্যে বাদশা নমরুদ আর বাদশা বক্তে নসর, তারা দুইজন কাফেরদের মধ্যে, আর মুসলমানের মধ্যে বাদশা জুলকারনাইন আর নবী সুলাইমান আলাইহিস সালাম, মোট চারজনকে বুটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রাজত্ব দান করা হয়েছিল। কিন্তু পায়ে পায়ে কাফেররা খুদা দাবি করছে, কি দাবি করছে, আর বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ মুজেজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন, উনি যখন ঘোড়ার পিঠে উঠে চাবুক মারতেন আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত।
উনি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছিল। যেরকম সুবহানাল্লাহ, আর নবী সুলাইমান ছিলেন বাদশাহ। নবী সুলাইমানকে তখতে সুলাইমানি আমার আল্লাহ দান করেছিলেন, উনি তখতে সুলাইমানি দিয়ে তাম দুনিয়া ভ্রমণ করতে পারতেন। সারা দুনিয়া কি ভ্রমণ করতেন, কারণ তেলও লাগতো না, গ্যাসও লাগতো না। তেলও লাগতো না, কি লাগতো না, গ্যাসও লাগতো না। বিনা তেলই বিনা ঘেসি হাওয়ায় চলতো নবী সুলাইমান আলাইহিসসালাম। আসমানে যে 60,000 যাত্রী নিয়ে উনি চলতে পারতেন, এত পাওয়ারফুল তখতে সুলাইমানি আল্লাহ দান করেছিল। যেরকম সুবহানাল্লাহ, বন্ধুরে আমার নমরুদের শাসন আমল আদর ঠাকুর যাইয়া নমরুদের কাছে বলল, আপনাকে খোদা মানে না, আমার সন্তানই নিজ হাতে দড়িয়া, ওই আদর ঠাকুর নিজ হাতে দড়িয়া ইব্রাহিম নবীকে নমরুদের কাছে নিয়ে গেছে, নিজে নিয়ে দিয়েছে। তখন কি করবো, কথা ইব্রাহিমকে আর রাখবো না, আগুনে পুড়ে সার খার করে দিই। আগুনে পুড়ে কি ইব্রাহিম নবীকে বাবাজি আগুন লাগানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, ম্যাঞ্জিক বানাইছে, ডাইরেক্ট মধ্যখানে তো ফেলতে পারবে না, কোনো কিছুর দিয়ে ফেলতে হবে। আগুন জ্বালাইয়া ইব্রাহিম নবীকে যখন ফেলে দিবে, তখন যেটা কাঠ চরক বানাইছিল যেটা দিয়ে উঠে এফাটা ফেলে দিবে, এটা উঠাইতে পারতেছে না, শত শত হাজার হাজার মানুষ টানতেছে, উঠাইতে পারতেছে না। শয়তান মানুষের সুরত ধরে আসে এখন অমরুদ, কেমত পর্যন্ত যদি রে এইভাবে টানো কোনোদিন উঠে ফেলে দিতে পারবা না, আল্লাহর ফিরিস্তারা সেটার মধ্যে ধরে রাখছে। এই মুহূর্তে উলঙ্গ করে নারীদেরকে লেলে দাও, জিনা করা শুরু করে দাও, যদি এখানে জিনা হয় রহমতের ফিরিস্তা সেখানের মধ্যে থাকবে না, তখনই ইব্রাহিমকে তুমি আগুনে ফেলতে পারবে রে। নাউজ বিল্লাহ বলে না, ধরে খ আগুনে ফেলে দিত সুবহানাল্লাহ কইবে, বড় সেল হয়েছে কি কইবে, ইন্নালিল্লাহ না কি কইবে, বাবা মললে আলহামদুলিল্লাহ না কি কর, ছেলে মরছে বলবেন ইন্না লিল্লাহ, বাবা অসুস্থতার থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, বাবা মরে গেছে ইন্না লিল্লাহ নাকি তা। বহুদিন আগের কথা, এক বন্ধু বাজারে যায় গরু কিনার জন্য, বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাও, ক বাজারে গরু আন, ক বলো না ইনশাল্লাহ, কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে, দরকার আছে নাকি, একটা বাজারে গেছে পকেট মেরে চোরা টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু গরু কিনছো, কয় ইনশাল্লাহ চোরা টাকা নিয়ে গেছে। আপনার কোন এখন ইনশাল্লাহ কই লাভ হইব, যেন আগে বলতে হতো, মানুষ চালাক তো, টাকা হারিয়ে গেছে বেটা কুস্তে কুস্তে যখন পায় না, কয় আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, ফায়না যখন কি কয় আল্লাহর হস্তে দিয়েছে। যত ভেজালের জমি আছে মারামারি হয়, কাগজ ভালো না, কইটা মসজিদ বানাও না, মাঝে অভ্যাস মানুষ কম না, ধর্ম খলুসিয়াত মন থেকে ধর্মকে পালন করতে, বিপদে পড়ে না, আল্লাহর হুকুম পালন, কথা বলে ঠিক কিনা সন্তুষ্ট। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, যখন জিনা বেবিচার শুরু হয়ে গেল, জিনা চলতেছে, যুবক যুবতী জিনা করতেছে, তখন উঠাইতে পারতেছে না। নমরুদ দেখে বলে রে দরবেশ, তুমি নি বললা জিনা চললে উঠানো যাবে, ক ফিরিস্তা চলে গেছে ঠিক, এখনো মাটি কামড়কে ধরে রাখছে। ওরে বাদশাহ, এই মুহূর্তে যদি ইব্রাহিমের কাপড় চোপড় কুলে উলঙ্গ করে দিতে পারো, মাটিও লজ্জা ছেড়ে দিবে, তখন আগুনে ফেলে দিতে পারবারি। বাদশাহ অর্ডার করে দিল, কে আছো ওপার,
এই পরিমাণ সম্পদ দিব, ইব্রাহিমের কাপড় চোপড় খুলে দিবা, কেউ রাজি না আজর ঠাকুর কয় বাদশাহ, আমি নিজ হাতে আপনার কাছে এনে দিয়েছি, নিজে এনে দিয়েছি, এখন আবার আরেকজন টাকা নিবে তা হতে পারে না, আমি সেই সম্পদ নেব, আমি নিজ হাতে ইব্রাহিমকে উলঙ্গ করব। একটু চিৎকার দিয়ে বলেন না আউযুবিল্লাহ। বাবা জি, ইব্রাহিম নবীর হাতে পায়ে শিখর লাগানো আছে, বেরি লাগানো আছে, উনি সুজাগ হয়ে দাঁড়িয়ে আছে, হাজর ঠাকুর কাপড় খোলা শুরু করে দিল। ইব্রাহিম নবী ডেকে বলে, বাবা এই হাজার হাজার মানুষের সামনে আমি ইব্রাহিমকে তুমি লজ্জায় ফেলে দিও না, শরমে ফেলে দিও না, বাবা গো তোমার পায়ে ধরি। উনি পায়ে ঝুঁকতে চায়, শিকলের কারণে ঝুঁকতে পারে না, এত ভেরিগেট বেরি সৃষ্টি করছে, শিকল দিয়ে এত শক্ত করে বাঁধছে। বাবাজি উনি কত কান্না করেছে, আমার কাপড় খুলে শরম দিও না। তারপরে আজর ঠাকুর মানে না, জোর করিয়াম ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে দিয়েছে। আল্লাহ বলেন, জিব্রিলে আমার ইব্রাহিম কাপড় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি প্রভু রাব্বুল আলামিনকে ছেড়ে দেয় না, তাড়াতাড়ি যা আমার ইব্রাহিমের জন্য জান্নাতি পোশাক নিয়ে যা রে, জান্নাতি জুব্বা নিয়ে যা আমার ইব্রাহিমকে বলে। আর আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার জন্য কাপড় চোপড় ছেড়ে দিয়েছ, সকলের সামনে তোমাকে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হাশরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে রে ওগো ইব্রাহিম, আর কিছু মানুষের সামনে তোমাকে লজ্জায় ফেলে দিছে উলঙ্গ করে, আমি কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে তোমাকে সর্বপ্রথম কাপড় পরায় দিব রে, সর্বপ্রথম তোমাকে আনুষ্ঠানিকভাবে আমি কাপড় পরায় দেব। আল্লাহু আকবার বলেন না। আগুনে যখন ফেলে দিল, আমার আল্লাহ আগুনকে নোটিশ করে দিলেন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে দাও, আলহামদুলিল্লাহ বলেন না, ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যান। ইব্রাহিম নবী আগুনের মধ্যখানে আছে, কিন্তু আগুন ইব্রাহিমকে পুড়াইতে পারে না রে, জ্বালাইতে পারে না। বলেন, আগুন বানাইছে কে? জোরে কয়। আগুন নিভায় দিতে পারে কে? ইব্রাহিমকে বানাইছে কে? ইব্রাহিম নবী আগুনে পড়ছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয়, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে ছিল, ওনার একটা পশম মুবারক পর্যন্ত পুড়ে নাই, একটা পশম মুবারক পর্যন্ত। কেন পূর্বে আল্লাহ অর্ডার করেছে, অ মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আমি আপনি যেদিন মরে যাব রে, কবরে যখন রাখা হবে মাটিকে ফেলবে, মাটিকে ফেলবে, তবে আল্লাহর কসম খেয়ে বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আর আমি যদি আল্লাহর গোলাম হতে পারি গো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ খাবে, মাটির বাবারও ক্ষমতা নাই দেহ খাবে, যদি আল্লাহর গোলাম আমরা হতে পারি, কারণ ওই মাটিও কার গোলাম? ধরে বলে দোস্ত বুজুর্গানি নমরুদ সাদের উপর উঠিয়া বলে, আগুন তোর কি ক্ষমতা হারিয়ে ফেললে নাকি, আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালাইতে পারুস না, আমার আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে, আগুন ডাক দেয়া কোন অনুরোধ, আমি আগুন ক্ষমতা হারাই নাই, আমাকে আল্লাহ নোটিশ করেছে যেন না জ্বালাই রে। ও নমরুদ, যদি তোর বিশ্বাস না হয় নিজে নামি আগুনে আসিয়া দেখ, নিজে আসিয়া দেখ, 12টা বাজে দিব, কি বাজে দিব বন্ধুরে। আমার ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে গেলে আর 40 দিনে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম নবীর জন্য একটা বাড়ি বানালেন। জিব্রিল ফেরেশতা আসিয়া বলে, ওগো খলিলুল্লাহ, ওগো ইব্রাহিম নবী,
আপনার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে, বাড়ি বানাইছে ফিরিস্তার মধ্যে। ইব্রাহিম নবী কো কেন রে, আপনি তো সর্বহারা, নিজের বাবা আপনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, গোয়ারি নাই, ঘর নাই, কই থাকবেন এই জন্য? আমার আল্লাহ নিজে ফিরিস্তার মাধ্যমে আপনার জন্য ঘর বানাইছে। আরো জোরে বলে বন্ধনে আমার, ইব্রাহিম নবী এই ঘরে বাস করতেছেন। আরো কিছুদিন পরে জিব্রিল 40,000 শিকারী কুকুর নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসে, গ ইব্রাহিম নবী আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছে, এই কুকুর লইয়া নম্রুদের দেশে আপনি আবার যাবেন। আর প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল লাগানো আছে। নবী ইব্রাহিম নবী বলে জিব্রিল, কি জন্য আমি কুকুর নিয়ে নম্রুদের দেশে যাব? জিব্রিল বলে, নম্রুদের মনে কষ্ট দেওয়ার জন্য, নম্রুদের গোষ্ঠীর কষ্ট দেওয়ার জন্য, আর ইব্রাহিমের খুদার কত ফাওয়ার সেটা প্রমাণ করার জন্য 40,000 কুকুর দিয়েছে। আপনি যখন নম্রুদের দেশ ঘুরিয়ে আসবেন তারপরে আমি কুকুর নিয়ে যাবরি। নবী ইব্রাহিম নবী কুকুর লইয়া নম্রুদের দেশে যখন ঢুকে গেলেন, মানুষ ভয়েতে ভয়েতে পালানো শুরু করে দিয়েছে। ঘরে বাড়ি যাইয়া দরজা লাগাইছে, একজন আরেকজনকে বলে, দেখ রে বাদশাহ নম্রুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, আর ইব্রাহিমের কেউ ছিল না, এখন দেখ কেউ নি আছে। ইব্রাহিমের খুদা খুদা কত ধনী রে, আমরা আমাদের বিবিরে গলার মেডেল দিতে পারি না, স্বর্ণের মেডেল। ইব্রাহিমের খুদা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিছে, আমরা আমাদের বিবির গলায় দিতে পারি না, আর ইব্রাহিমের খুদা কত ধনী কুকুরের গলায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ ধনী না করি, দুনিয়ার ধনী কালকে গরিব, কালকে আজকে ধনী গরিব কালকে ধনী। আল্লাহকে আমি চিরদিনের জন্য ধনী, আল্লাহর কাছে আল্লাহর চেয়ে ধনী আর কেউ। আমার বানের বাবাদি ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন অনেক মানুষ শত শত যুবকরা দাঁড়িয়ে আছে, হ্যান্ডসাম যুবক। ডেকে বলেন, কেন দাঁড়াইলা? তারা বলতেছে, বাদশাহ আর মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা সেখানে দাঁড়িয়ে আছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, চিৎকার দিয়া বলেন, আল্লাহ, হয় না হয় নাই, আরো জবান খুলে বলেন, আল্লাহ, আর আওয়াজ করে বলেন, ইয়া রাসূল আল্লাহ। ইব্রাহিম নবী ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ আমার তো বিয়ের বয়স হইছে গো আল্লাহ, যদি অনুমতি দিতায় গো আমি সেখানে দাঁড়াইয়া যাইতাম। আল্লাহ কই ইব্রাহিম, পিছনে দেখো গরিব মানুষ দাঁড়াইছে, একটা ভাঙ্গা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়াইয়া যাও। কোন গাছের গোড়ায়? খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া যাও। ইব্রাহিম নবী দাঁড়াইছে মানুষকে কি জন্য করে, আমি একজন ক্যান্ডিডেট, আমিও বিয়ে, ও মানুষকে দেখে মূল্যই খারিয়ে গেছে, মূল্য কি দাঁড়াইছে, মৌলবীও দাঁড়াই গেছে, মানুষ মস্কারি শুরু করে, মানুষ মনে করে হুজুর হইলে আর বিয়া টিয়া লাগে না, জিন হয়ে যায়, কি হয়ে যায়, কি হয়ে যায়, মানে মোল্লা বেটার কি আর বিবির দ্বারা যাওয়া লাগে? ইমাম সাহেব যদি ছুটিতে দুই দিন বেশি থাকে, কো বেটারের বেতন দিই, পাঁচবার আদান দিবে, সাতবার ঝাড়ু দিবে, তিনবার খাইবে, বেটা খালি বাড়ি যায় আছে কি? জোরে খুদিন ঢাকাতে থাকতো দুই মেয়ে কলেজে পড়তো, কি একটা বিয়ে হয়েছে মোল্লার দ্বারা আর একটা ইংরেজি স্বীকৃতির কাছে বিয়ে হয়েছে, দুই বছর পরে যখন দেখা হয়েছে একটা আরেকটারে কয়, তোর খবর কি? ইংরেজি স্বীকৃতরে বলে, আমার কাছে আমার একটা সন্তান হয়েছে। মৌলবীর বউরে জিগায়, তোর কি খবর? মৌলবীর বউকে আমার একটা সেল হয়েছে। ইংরেজি স্বীকৃতরে কয়, আস্তাকফিল্লা আস্তাকফিল্লা, মোল্লার গুলো ফুল, সে মনে করছে মোল্লা বেড়া কি আর কোন খামের রয়েছে। আমার বানের বাবাজির ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেলেন, কারণ যত যুবক দাঁড়াক না কেন ইব্রাহিম নবী চেয়ে সুন্দর আর কোন যুবক হবে না রে। ইব্রাহিম নবীর চেয়ে আর কেউ সুন্দর হবে, সুন্দর হবে নাকি? কারণ যখন যিনি নবী হবেন তার চেয়ে কেউ সুন্দর পৃথিবী এই সময় আর কেউ
হবে না। বন্দরে আমার এলান হয়ে গেল, বাদশার মেয়ে বের হয়েছে, স্বামী পছন্দ হবে, সতর্ক বার্তা জানানো হলো। বাদশার মেয়ে বের হয়ে রাজা বাদশাদের সন্তানের কাতার দেখলো, পছন্দ হয় না। বড় বড় উজির নাজির জমিদারের সন্তানের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা বলে, বান্ধবী গো তুই কেন গো পছন্দ করিস না এত সুন্দর যুবক? আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, কিন্তু ঝুলে পড়লে রাজা রানী প্রাণদণ্ড হবে। অ বান্ধবী মনে হয় গো তোর কপালে স্বামী নাই। বেবি সায়রা ডেকে বলে, এ বান্ধবী আমি যার জন্য মেলা জমাইছি, যাকে পাওয়ার জন্য বিশাল মেলা জমাইছি, আমার বন্ধু ইব্রাহিমকে তো আমি দেখতেছি না, আমার বন্ধু ইব্রাহিমের কপালে আছে নূরে মোহাম্মদি। আরো জোরে বলে, দেখতে দেখতে পিছনে যায় দেখে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, এমনি দুটি মালা যাইয়া ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে, ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে, মানুষ দৌড়ানো শুরু করছে, মোল্লা বেডায় বাজি মাইরা দিছে, মৌলবীরে পছন্দ করে ফেলছে, মানুষ দৌড়াইতেছে, ধৌ ধৌ করে দৌড়তেছে। বাদশা কয়, মা তুমি তাকে পছন্দ করেছ? কহ বাবা তুমি তো বলেছ যাকে পছন্দ করব তার সাথে আমাকে বিয়ে দিবা, আমি তাকে পছন্দ করেছি। বিয়ে হয়ে গেল বাবাজি, লম্বা ঘটনা, রাস্তায় যেতে যেতে অনেক বেঈমান বাদশার কাছে আক্রমণ শিকার হয়েছে। তারপরে বড় বিবি গড়ে কোনো সন্তান হয় না, ইব্রাহিম নবীকে আরেকজন আরেকটা বিয়ে করালো, এই বিবির নাম হলো হাজেরা আলাইহিসসালাম। বন্ধুরে আমার, বিবি হাজেরার গরিব ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন, কয়েকদিন বয়স যখন হয়ে গেল বড় বিবি দেখলেন বেশি আদর করতেছেন, কারণ 80 বছর পরে যখন সন্তান হয়েছে বাবার কাছে অনেক আনন্দিত, মহব্বতের সন্তান, ভালোবাসার সন্তান। বড় বিবি শুইতে পারে না, কো স্বামী রে যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তোমার সন্তান ইসমাইল আর তার মাকে বনবাস দিতে হবে। কি দিতে হবে? আমি যেটা বলি একটাই বলি, এই জন্য আমি একটাই বলবো, যতক্ষণ বলবো এটি বলবো, ওই দেন এদিকে ওই দিকে ওই দিকে গিয়া লাভ নেই, একটা বলো ভালো না, একটাই ভালো। আদম যখন মাটি বানি নবীজি খুদার রাসূল, সৃষ্টি কুলের নাগি কিসু নবী গয়া পুনার সমতুল সাল্লাল্লাহ জবান কুলে মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাম সাল্লাল্লাম আমার প্রাণের দুস্থ বুজুর্গ আর খেয়াল করেন ভালো করে। ইব্রাহিম নবী ডেকে বলে, বিবি এটা কি বলো রে বিবি, বৃদ্ধ বয়সে সন্তান পাইলাম, আবার বুঝি বনবাস দিতে হবে, কত বড় ধৈর্য কত বড় পরীক্ষা, আগুনে পড়েছে আল্লাহর জন্য ফেল করে নাই পাস করেছে, দ্বিতীয় সন্তান বৃদ্ধ বয়সে দিয়েছে, আবার নাকি বনবাস দিতে হবে। আল্লাহ জিব্রিল পাঠিয়ে জানিয়ে দিছি, ইব্রাহিম আমি সায়রার কথাটা সমর্থন করেছি, বনবাস দিতে হবে, পাঠাও। বাবাজি রওনা করলেন, যেতে যেতে বর্তমান মক্কা মুআজ্জামা জমজমের কূপের কাছে গো, যেখানে জমজম কূপ সেখানের মধ্যে তাদেরকে রেখে দিলেন, রাখিয়া কয়েকটা কুরমা
আর একটু পানি দিয়ে ইব্রাহিম নবী মরুপ্রান্তর জঙ্গলের মধ্যে রাখিয়া থাকে, চলে যাচ্ছে। কারণ কাবা ঘর আদম নবী বানানোর আগে ফিরিস্তারা কাবা ঘর বানাইছিল, নূহ নবীর বন্যায় এই কাবা ঘর আবার আল্লাহ উঠে নিয়ে গিয়েছিল। বাবাজি তখন ঘর ছিল না, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন সেখানের মধ্যে ইব্রাহিম নবী হাজার আর ইসমাইলকে রেখে গেলেন। আর বিবি হাজারা দেখে বলেন, ও স্বামী ইব্রাহিম, আমি জানতে চাই আপনি কি মনের ইচ্ছায় আমাদের কি এখানে রাখছেন না আল্লাহর ইচ্ছায় সেখানে রাখছেন? আপনি কি নিজের ইচ্ছার থেকে আমাদেরকে ফেলে যাচ্ছেন না আল্লাহর হুকুমে ফেলে দিচ্ছেন? নবী ইব্রাহিম নবী ঘুরায় কথা বললেন, আকাশের দিকে তাকায় করে, বিবি তুমি কি বিশ্বাস করো রে বিবি, আমি ইব্রাহিম আল্লাহর কথা ছাড়া কোনো কাজ করব, আল্লাহর হুকুম ছাড়া আমি ইব্রাহিম কোনো কাজ করব, আমি ইব্রাহিম আল্লাহ হুকুম করতে দেরি হয় পালন করতে দেরি হয়। 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো রে, খতনা করো সুন্নত যেটা আমরা করি খতনা করি। নবী ইব্রাহিমকে আল্লাহ 70 বছর বয়সে বলেছে খতনা করো, ইব্রাহিম নবী কয় খতনা দে করাবো কাকে পাবো, কত সময় লাগবে দেরি হবে, আল্লাহর হুকুম পালনে তো দেরি হতে পারে না, এই জন্য ইব্রাহিম নবী কয় দেরি নাই হুকুম হতে দেরি, নিজ হাতে নিজের খতনা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম নবীর চুলদাড়ি সাদা হয়েছিল, ইব্রাহিম নবীর আগে কোনো মানুষ কোনো নবীর চুলদাড়ি পাকে নাই, ইব্রাহিম নবীর আগে কোনো নবী রসুলের চুল পাকে নাই, কোনো মানুষের চুল পাকে নাই, সর্বপ্রথম নবী ইব্রাহিমের চুল পেকেছিল। আল্লাহকে বলে, আল্লাহ এটা কি গো সাদা হয়েছে? আল্লাহ এটা ইজ্জত, তোমার দাড়ি পাকলে ইজ্জত বেড়ে যায়। ইব্রাহিম নবী আল্লাহ পাকলে যদি ইজ্জত বাড়ে আরো পাকায় দাও, সাদা দাড়ি হলে ইজ্জত বাড়ে কি না? আল্লাহ কে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে না জোরে কও। আল্লাহ বলেন, সাদা দাড়িওয়ালা যখন দোয়া করে চোখের বাড়ি চারে, আমি আল্লাহ শরম পাই লজ্জা লাগে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে না এই কথা শুনে কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছে, একজন ব্যক্তি এত বিশ্বাস করেছে তার দাড়ি এখনো পাকে নাই, সে তার সন্তানকে ডেকে বলে, বাবা আমার সাদা দাড়ি হওয়ার আগে যদি আমি মরে যাই, আমি মরে গেলে আমার দাড়ি আটা দিয়া ময়দা দিয়ে সাদা করে কবরে রাখবে রে। কি দিয়ে করতো? আটা ময়দা সাদা করে রাখতো, ঠিকই ওসিয়ত অনুযায়ী সাদা করে কবরে রাখছে। ফিরিস্তা কবরে আসছে, জিজ্ঞাসা করছে, মান রব্বুকা তোমার রবকে, ই লোক কয় আল্লাহ কিছু শরম পায়, তোমরা শরম করে না? কি কয়? আল্লাহ কিছু সাদা দাড়িওয়ালা দেখলে শরম পায়, তোমরা শরম করে না? কবরে এলহামে শিখেছে আওয়াজ শিখেল, আরে মুনকার নাকির বের হয়ে আস, আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না কেন দিয়েছি জানোস নি? আমি আল্লাহতে বলেছি সাদা দাড়িওয়ালা দোয়া করলে মাফ করে দিই। তানবী সাহেব ওনার কিতাবের মধ্যে এনেছে ঘটনা। বাবাজি আল্লাহ ডেকে বলে, আমার বান্দা আমার কথার উপরে এত বড় বিশ্বাস করেছে, আমার বান্দা কথার উপরে এত বড় বিশ্বাস করেছে, এই জন্য আমি তাকে মাফ করে দিয়েছি। আমার প্রাণের বাবাজি ইব্রাহিম নবী চলে গেলেন, মার ছেলে ইসমাইল নবী নিয়া বিবি হাজেরা বাস করতেছেন, কুরমার পানি শেষ হয়ে গেছে, পানির পিপাসা লেগে গেল গো, পানি নাই খাবারও নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমাদের দেশের বিবিরে যদি বনবাস রাখতেন, স্বামীর করে তুমি যাও মহিলা আরেকদিকে, হাঁটতে হাঁটতে গেল না আরেক হলো, আমার পথ আমি ধরি কি বনবাস যেতাম, তো নবী যেমন নবীর বিবিও তেমন স্বামী রাখছে, এখানে তোমাকে হুকুম হয়েছে সে থাকবে। সুবহানাল্লাহ বলে না আমার বানের বাবাজি
সাফা মারওয়ার মধ্যখানের মধ্যে হযরতে হাজরা আলাইহিস সালাম ইসমাইল নবীকে নিয়ে বসে আছে বাবাজি পানির পিপাসে। রৌদ্র যখন পাথরের পাহাড়ের মধ্যে লাগে, পাথর পাহাড়ের মধ্যে চিক চিক করে দূর থেকে পানি ঝর্ণা দেখা যায়। উনি ভাবছে মনে হয় সাফার মধ্যে পানি আছে, দৌড়ায় সাফার কাছে দেখে পানি নাই, দৌড়ায় সাফার থেকে চেয়ে দেখে মারওয়ার মধ্যে জিক জিক করতেছে, মনে হয় পানির নহর জারি হয়েছে। আল্লাহ কই না সাফা ওয়াল মারওয়াতা ইনশাআল্লাহ, আল্লাহ কই সাফা মারওয়া হলো আমি আল্লাহর কুদরতের নিদর্শন, সাফা মারওয়া হলো আল্লাহর কুদরতের নিদর্শন। সাফা মারওয়াকে যদি বলো এ সাফা মারওয়া, আমাদের মানব জাতি সম্পর্কে আল্লাহ কইছে ওয়ালা কাদ কারামনা বানি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো বনি আদম সন্তান, কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই, তুমি পাহাড়কে আমাদেরকে নিদর্শন বলে নাই, অথচ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছে, তুমি পাহাড়কে কেন আল্লাহ নিদর্শন বলেছে? সাফা মারওয়া উত্তর দিবে, ও দুনিয়ার মানুষ, তা আমাদের তোমাদের ইজ্জতের কারণে আমি পাহাড়কে আল্লাহর নিদর্শন বলেছি। পৃথিবীতে আল্লাহ যত পাহাড় বানাইছে, পৃথিবীতে আল্লাহ যত পাহাড় বানাইছে, দুই প্রকার পাহাড়, আল্লাহু আকবার বলেন না, এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় হলো মুর্দা, এক প্রকার পাহাড় হলো জিন্দা আর এক প্রকার পাহাড় হলো মুর্দা। বাবাজি জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির ঝর্ণা জারি হয়, দেখবেন পাহাড়ের মধ্যে পানির ঝর্ণা আছে, পানির ঝর্ণা আছে পাহাড়ের মধ্যে। আল্লাহ নবী বলেছেন এই পাহাড়ের ঝর্ণা কোথার থেকে পানি আসে জাননি? ওই পাহাড়ের পানির ঝর্ণা কোথার থেকে আসে জাননি? এইগুলা হলো পাহাড়ের চোখের পানির কান্নার পানি। নবী মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখি কে জানি মানুষের মতন হাও মাও করে কাঁদতেছে, বুঝলো মানুষ মনে হয় না না না, কোনো মানুষ নাই কোনো মানুষ নাই, দেখে পাথর কান্দে, পাহাড়ের পাথর কাঁদতেছে। নবী ইব্রাহিম কই পাথর কান্দোস কেন রে? কো আল্লাহ নাকি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, এই জন্য আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি। পাথর ডেকে বলে ও নবী আল্লাহকে জিজ্ঞাসা কর, মানে এই কান্নার বিনিময় আমার জন্য জাহান্নাম হারাম করবি নি? আল্লাহু আকবার বলেন না বাবা জি। মুসা নবী আল্লাহর সাথে কথা বললে, যখন আল্লাহ বললেন মুসা বলে দিও আমি পাথরের এই পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, তার কান্না মঞ্জুর হয়ে গেছে। ডেকে বলে পাথরে আল্লাহ তোর কান্না মঞ্জুর করে দিয়েছে, আল্লাহ তোকে জাহান্নাম হারাম করে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। ও যত জীবিত পাহাড় আছে তাদের পাহাড় থেকে পানির নহর জারি হয়, এগুলো তার কান্নার পানি, কারণ পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুন। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হাজরা আলাইহিস সালাম একবার সাফায় যায় আর একবার মারওয়া, সাফায় গিয়ে দেখে মারওয়ায় পানি দেখা যায়, রৌদ্রে চিক 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 পাথরে লাগলে পানি দূর থেকে দেখা যায়, আবার সন্তানের কাছে আসে, আবার দৌড়ায়, এইভাবে দৌড়া দৌড়ি করেছে, এই জন্য আজও হাজিদের জন্য দৌড়া দৌড়ি করা ওয়াজিব করে দিয়েছে। সোহাল না বলে না, আজও হাজিরা দৌড়তে হয়, আপনার এখন ই ফার আর আমরার ফার এক যত্নতা, যদি কিনে কোনো ব্যক্তি ভয় বলে বলে আমি শৈলে বাড়ানা বালা না সাফ আমার ধরতাম না, আমরা সিলের সাত গাঁও বড় বড় ফার আছে, ই গানে হতাম দৌড়িল ওই বোনি, আপনার সাত গাঁও ফারও দৌড় লইব, কিন্তু ই পাহাড় আর ই পাহাড় এক না, সব মানুষ এক না, সব জায়গা এক। বন্ধরে আমার হাজরা আলাইহিস সালাম দৌড়ে আসিয়া দেখেন ইসমাইলের পায়ের গোড়ালি দিয়া পানির নহর জারি হয়ে গেছে, উনি চতুর্দিকে পাথর দিয়া বলেন জম জম তাম তাম। আল্লাহর নবী আমাদের নবী বলেছেন, নূরের নবী বলেছেন, পৃথিবীর মানুষে হাজরা আলাইহিস সালাম যদি চতুর্দিকে পাথর না দিই,
পাথর দিয়ে না দিয়ে যদি তামো তামো না বলতো, এই জমজমের পানি দিয়ে তামাম দুনিয়া জয় লাভ হয়ে যেত। জমজমের কূপ কতটুক? 7 ফুট গভীর, 1.5 থেকে 2 ফুট প্রস্ত হলো, গভীর হলো 7 ফুট। ইডালির ডাবল মেশিন দিয়া সৌদির বাদশা রাত দিন 24 ঘন্টা উটার থেকে পানি উঠাইতেছে, এই কূপের পানি 1 ইঞ্চিও কমে না রে। আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা, দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। 3 মাস পরে আল্লাহর নবীর কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, আমি আবু যার জমজম কূপ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। কেন রে বাবা আবু যার? ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে যেদিন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমার মা বাবা বেঈমান, ভয়তে বাড়িতে যায় নাই, পকেটেও সম্পদ ছিল না, রুটি গুস্ত খরিদ করে খাবো, 3 মাস ধরে জমজমের পানি খেয়েছি, এখনো আমার স্বাস্থ্য দুর্বল হয় নাই। নবীজি বলেন, বাবা বুঝার রে, 3 মাস আরো অনেক দিন খেতে পারবাম, দুর্বল হবা না, ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। আরো জোরে বলে, বন্দরে আমার পানির নহর জারি হয়ে গেল, তারা কাইতেছে। বাবাজি, মার ছেলে পানির কূপের পাশে বসে আছে, আবে সিরিয়ার কিছু লোক রাস্তা ভুলিয়া তারা ব্যবসা করার জন্য যেতেছিল কাশ্মীর নদীর পার দিয়া, ওই যেখানে হাজরা আলাইহিসসালাম আর ইসমাইল বসে আছে তারা সেখানে চলে আসছে। আসিয়া দেখি তার মা একজন নারী আর একজন বাচ্চা নিয়ে বসে আছে, একটা কূপ আছে। মা গো, আমরা তো আমাদের হুরদেরকে পানি পান করাবো, আপনি খাওয়াবেন নি? কো খাওয়াও কি? সে কেমনে পানি হলো? এটা আল্লাহর কুদরতি জমজম পানি গো, এই জন্য তোমরা খাওয়াও, সমস্যা নাই। তারা দেখে বলে, মা, অনুমতি যদি দিতেন গো, আমরা এখানে বাড়ি ঘর বানাইতাম, আর এই কূপ থেকে পানি নিয়ে ফসলাদি করতাম, বরগাছ চাষ করতাম, অর্ধেক ফসল আপনাকে দিতাম, আপনি আমাদের মনিব হিসাবে থাকতেন। হাজার আলী ইসলাম বলে, ঠিক আছে, তোমরা শুরু করে দাও চাষ। তারা শুরু করে দিল, বাড়িঘর হয়ে গেল, বাড়িঘর হয়ে গেল। এই জন্য মক্কায় যারা এখন বর্তমানে অরিজিনাল আছে, তারা অরিজিনাল মক্কার বাসিন্দা না, আবি সিরিয়ার লোক, তারা ওই সময় সেখান থেকে কাফেলা এসেছিল। বাবাজি ঘর বানাইল, এখানে এর মধ্যে চাষ করতেছে, আর তারা নিয়াম খাবার দিতেছি, হাজরা ইসমাইল নবীকে ঘর বানাই দিছে, বাস করতেছি। কয়েক বছর পরে ইব্রাহিম নবী আল্লাহ অর্ডার করে, ইব্রাহিম যাও, তোমার সন্তান ইসমাইলকে দেখে আসো। ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে ইব্রাহিম ইসমাইল নবীকে দেখার জন্য রওনা করেছে। যখন রেখেছিল মরুপ্রান্তর ছিল, কিন্তু এখন তো ঘর বাড়ি হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে, উনি চিনতেছে না, ভাবতেছে কোথায় আসছি, দাঁড়ে আছে, আর ওনার ঘোড়ার সামনে যায় না, আঘাত করতেছে, সামনে যায় না। জিবরিল আসিয়া বলেন, ও নবী, সামনে যাবে না গো। কেন যাবে না জানুনি? ওই আপনার ঘোড়ার পায়ের ঘোড়ার মধ্যে আপনার শিশু সন্তান ইসমাইল দাঁড়ায় আছে রে, এই দেখে নি, বাচ্চা হলো আপনার শিশু সন্তান, শিশু বনবাসের ইব্রাহিম। এমনি হযরত ইব্রাহিম নবী কোলে নিয়ে মায়ের তার বিবির হুজরায়, ইসমাইলের মায়ের হুজরায় গেলেন, কথাবার্তা হলো। হাজরা আলাইহিসসালাম চোখের পানি চেড়ে চেড়ে বলে, স্বামী রে, আমার কথা স্মরণ না হয়, সন্তানের কথা কি তোমার স্মরণ হয় নাই? কান্নাকারি করতেছে। ইব্রাহিম নবী কয়, সা বিবি রে, আল্লাহর হুকুম সারা তো আমি ইব্রাহিম কিছু করতে পারি না রে, আল্লাহর হুকুম সারা, আমরা তো নিজের হুকুম সব সার, নিজের হুকুমে কি সের হুকুম, বৃষ্টি যদি বেশি হোক আসমান খান হয়ে গেছে, হ্যাঁ কদা আমি দান রোদ্দে দিলি কাল বৃষ্টি আছে কি না, জোরে খাশালাম, আর কইতাম না, বুঝা যায় জীবনে আল্লাহর আর কুস্তা কইত। আর চৈত্র মাসে যখন খরা নেই, কচু গাছ পর্যন্ত জ্বালাইলা, তখন গুসার চুলে জ্বালাইলাও, আসমান মনে হয় খাইটি গেছি গা। এইরকম ব্যক্তি কোনোদিন
খাঁটি মুসলিম ইমানদার জান্নাতি হতে পারে না। পথারক দুকাবাজি পড়েছে, প্রদবষ্টের কাতারে চলে গেছে। তৌবা করো, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর হুকুমে সন্তুষ্টি চিত্রে মেনে নিবা, অসন্তুষ্টি প্রকাশ করবা না। আল্লাহ খরান দিয়েছে তোর জমিকে, খরান দিয়ে ফাটে জাত করে দি, যদি জমিন না শুকায় দান হবে না রে। বড়লে ফুকুরের তরিকা বনি, আল্লাহ বরকত দেওয়ার জন্যই জমিন ফাটে, কথা বলেন ঠিক কিনা? কারণ জমিনে বেশি পানি হলে জমিন ভালো থাকে। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি কথা বার্তা বলে রেখে চলে গেলেন। নয় বৎসর বয়স যখন হয়ে যায়, নয় থেকে মতান্তরে বারো বৎসর যখন হয়ে যায়, ইসমাইল নবী আমার আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম রে তুমি তোমার মান্যতা আদায় করো। ইব্রাহিম নবী ইসমাইল নবীর আওয়ার আগে আসার আগে 1000 উট 1000 দুম্বাম জবাই করে কুরবানি করে মানুষকে জিয়াফতের দাওয়া দিয়ে খাওয়াইছে। মানুষ কই পয়গম্বর পাগল হয়ে গেলেন নাকি, এত উট বেড়া দুম্বা কেন জবাই করে খাওয়াইতেছেন, কারণ কি? ইব্রাহিম নবী কই এগুলা তো কিছু না রে, আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত ওই সন্তানটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আমার আল্লাহ বলেন ও ইব্রাহিম কুরবানি আদায় করে। ইব্রাহিম নবী উট কুরবানি করেছে, আল্লাহকে কুরবানি করে দ্বিতীয় দিন আবার বলে তোমার আদরের চেয়ে যেটা সবচেয়ে আদরের সেটা কুরবানি করো প্রাণের চেয়ে। ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ আমার সন্তান কুরবানি করার জন্য হুকুম করেছে, আমি দেরি করতে পারি না, সন্তান কুরবানি করে ফেলব। গোরা দৌড়াইয়া চলে গেলেন, যায় দেখে ডেকে বিবিকে বললেন, বিবি রে আতর গোলাপ দিয়ে নতুন জামাম আমার বাবা ইসমাইলকে পরে দাও, বড় একজন ধনী আমাদেরকে দাওয়াত করেছে, ধনীর বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাব রে। বড় একজন ধনী দাওয়াত করেছে, তার বাড়িতে দাওয়াত খাইতে। ইব্রাহিম নবী রওনা করলেন, সাজায় দিল হাজার আলাইহিস সালাম, বাবাজি যখন রওনা করবেন শয়তান যাইয়া হাজেরাকে কয়, হাজেরা ইব্রাহিমের কমরের মধ্যে ছুরি আছে রে হাজেরা। হাজেরা কয় কি জন্য আছে, কয় একটু পরে তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করবে, কয় কেন, কয় আল্লাহর হুকুমে। তখন হাজেরা বলল, পাথর হাতে নিয়ে শয়তান, আল্লাহ যদি হুকুম করে এক ইসমাইল নয় হাজার ইসমাইল আমি হাজেরা কুরবানি করে দিব। আপনি মাদ্রাসা দিতে রাজি না, বেটার ফুলা তিনটা, একটা বেকল, একটা সাফা ডাট, একটা মেধাবি। ক মেধাবিটা ডাক্তার, সাফা বাট উ সাফা বাস যেটা এটা উকিল বানাইব, যারা বাপের নাম কইতে পারে না কইটা মোল্লা বানাইব, কথা হয় না জোরে কয় না, কইটা আল্লাহ লোহর কানাইব, এগুলো আমরাই ইউনিট কাজ। বান্দরে আমার হাজেরা বলে ও এলাকার মা শুনে না, কানটা আবরে শুনে না, মা হাজেরা আলাইহিস সালাম বলে শয়তান রে রে শয়তান, এক ইসমাইল আল্লাহ যদি হুকুম করে কুরবানির জন্য আমি হাজার ইসমাইল কুরবানি করতে রাজি আছি রে। ইব্রাহিম নবী যখন যায় ইসমাইলকে আসিয়া বলে, ইসমাইলকে আনুনি কিছুক্ষণ পরে তোমাকে কুরবানি করবি, তুমি যেও না। ইসমাইল নবী ইব্রাহিম নবীকে ডেকে বলে, আব্বা ওই বুড়া বেড়া আমার ডিস্টার্ব করে। এমনি ইসমাইল নবী কি ইব্রাহিম নবী কয় পাথর মার, উনি পাথর মারতেছে, বাবাজি বাবা যদি সন্তান রে কয় এ তোরে আক্রমণ করছে, বাবা কুত্তাজি আক্রমণ করছে, বাপে ফুলারে কয় কুত্তারে ডিল মার, ফুলার ডিল মারা যখন আরম্ভ করছে খালি মারে মারেনি, মারতে থাকেন। ইব্রাহিম নবী যখন বলে যে ইসমাইল পাথর মারো, মারতেছে মারতেছে মারতে মারতে 49টা কাঙ্কর মারছে, এই জন্য হাজিদের জন্য 49টা কাঙ্কর মার আল্লাহ সুন্নত করে দিছে, আজও পাথর মারতে হয়। সুবহানাল্লাহ বলেন না, বাদ ইব্রাহিম নবী কত দুঃখ দিতে চায় পাথর মারলেন, যাওয়ার মিনা বাজারে যাইয়া বললেন, ও বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করব, তুমি কি বলো? ইসমাইল নবী সংক্ষেপ করতেছি বলতে, বাবা আল্লাহ যদি হুকুম করে আমি দরজশীলদের কাতারে আছি, বাবা গো ও বাবা আমাকে কুরবানি করো আমার কোনো আপত্তি নাই। এমনি
ইসমাইল নবী বলার সাথে সাথে ইব্রাহিম নবী কোমর থেকে রশি বাহির করছে, হাত পাও বাঁধছে, বাবাজি নিজের চক্ষুটা বাঁধছে, কারণ আদরের সন্তান। 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, পুত্র সন্তান, কত মায়ের সন্তান, কিন্তু আল্লাহ আবার পরীক্ষায় ফেলেছে, সন্তানকে কুরবানি করতে হবে। আপনি বললেন না কি ঢং লাগাইল, কিন্তু ইব্রাহিম এমন খলিলুল্লাহ, আল্লাহ কুরবানি করতে গো আমি রাজি। কেমন বাচ্চা ইসমাইল, 9 থেকে 12 বছর বয়স, শুনিয়ে কো আমিও রাজি। আপনার ফুলা মেলে বা গিয়ে লিওন সিডান, কথা কথা সিডান ভাগলো না, কোন আগের দিন ভাগি আমি রাত্রে ভাগত। দোস্ত বজুর কারণে খেয়াল করেন ভালো করে, রাগ করেন না কি আমার কথা, রাগ করেন না। ও বাবাজি, উনি যখন চুরি চালাইবে, চুরি চালায় গলা কাটে না, গলা কাটতেছে না, ইব্রাহিম নবী রাগ করিয়া হাতের চুরিটাকে জমিনের মধ্যে আসার মারলেন, নিক্ষেপ করলেন। কিতাবের মধ্যে এসেছে ওই চুরিটা 800 মন ওজনের একটা পাথরের উপর পড়েছিল, পাথরের উপর পড়ার পরে চুরির ধারেতে পাথরটা 2টা টুকরা হয়ে গিয়েছিল রে। ইসমাইল ইব্রাহিম নবী ডেকে বলে, এ চুরি, তুমি আমার ইসমাইলের গলা কাটতে পারো না রে, আর পাথর কাইটা বুঝি বেটাগিরি দেখাও, চুরির জবান খুলে গেছে, চুরি কই ইব্রাহিম, তোমাকে যখন নম্র আগুনে ফেলে দিয়েছিল আগুন কেন পুরায় নাই, কো আল্লাহ একবার নোটিশ করেছিল আমাকে যেন না পুরায়। চুরি ডেকে বলে, ইব্রাহিম, যেই আল্লাহ আগুনকে একবার নোটিশ করেছিল তোমার পশম যেন না পুরায়, ওই আল্লাহ আমি চুরিকে 70 বার নিষেধ করেছে, ইসমাইলের যেন একটা পশম আমি না পুরি কাটি, এই আল্লাহ 70 বার আমাকে নিষেধ করেছে একটা পশম যেন ইসমাইলের না কাটি। এমনি ইসমাইল নবী ডেকে বলে, আব্বা, হাত পাও বাঁধিয়া চক্ষু বাঁধিয়া কুরবানি করতেছেন, মনে হয় আল্লাহ রাজি হইতেছে না, জবরদস্তি বোঝা যাইতেছে, আমার হাতের বান খুলো, পায়ের বান খুলো, তোমার চোখের বান খুলো, এবার কুরবানি চালাও, চুরি হবে, চুরি চালায় দাও। এইভাবে যখন হাতের বান খুলিয়া, পায়ের বান খুলিয়া, চোখের বান খুলিয়া, বাপ বেটা পালা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন না, বাপ বেটা কুরবানি করার জন্য পাগল। আল্লাহ বলে, জিবরিল, যা যা, এখন বাপ বেটা আমি খুদার জন্য পালারে, আমার হুকুম পালন করতে, ইব্রাহিম দেরি করবে না, চুরি চালায় দিছে, যারে জিবরিল জান্নাত থেকে দুম্বানি ইসমাইলকে সরাইয়া চুরির নিচে দুম্বা ধরে দে, যদি জবাই হয়ে যায় বাপ বেটা দি আমি আমার কাবা ঘর বানাইব রে, কারণ আমার আরো কাজ আছে। ইসমাইল নবীকে সরাইয়া চুরির নিচে দুম্বা বসায় দিছে, দুম্বা যখন জবাই হয়েছে, ইসমাইল নবী জিবরিলের কোলের মধ্যে আছে, আরো জোরে কো, জিবরিল ডেকে বলেন, ও ইব্রাহিম নবী, আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিয়েছে, আরো জোরে বলে, নবী ইব্রাহিম গো, জান্নাত থেকে দুম্বা এনে দিয়েছি, আপনি কুরবানি করেছেন, আপনি কিন্তু আপনার বিবি হাজারাকে বলেছেন, বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে আপনি গিয়েছেন, বড় ধনীর বাড়ি দাওয়াত, এখন জানি আপনি যদি বাড়ি ফিরে যান, আর আপনার বিবি হাজারা যদি বলে, স্বামী ধনীর বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে কী খেয়ে আসছেন প্রশ্ন করবে, কী নিয়ে আসছেন প্রশ্ন করবে, এই দুম্বার গুস্ত পাক করে খান, গুস্ত হাজারার জন্য নিয়ে যাবেন, এটা বড় ধনী আপনাকে উপহার দিয়েছে। এখান থেকে গুস্ত খাওয়া শুরু হয়েছে, এই জন্য কুরবানি করা ইব্রাহিম নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ, বলেন না দিকি, এর একে গুস্ত খাওয়া যেত না, কুরবানি যার কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে জ্বালাই দিত, এখন তো কুরবানি করে আমরা খাই, আমরাই কুরবানি দিয়ে আমরাই খাই, কথা ঠিক না। ইব্রাহিম নবী আল্লাহ ডেকে বললেন, ও ইব্রাহিম, তোমার দ্বারা আমার কাবা ঘর বানাইব, তুমি কাবা বানাও, তুমি হলা মেস্তুরি, তোমার সন্তান ইসমাইল হলো যুগা আলী, তুমি কাবা ঘর বানাও।
ইব্রাহিম নবী কো আল্লাহ আমি পাথর কোথায় পাবো গো, কীভাবে বানাবো? আল্লাহ কই ওই জায়গার থেকে পাহাড় থেকে তুমি পাথর আনবা? ইব্রাহিম নবী কো আল্লাহ আমার তো লেবার নাই, লেবার কোথায় পাবো, গাড়ি কোথায় পাবো? আল্লাহ কই ইব্রাহিম চিন্তা করিও না, আমি লেবারের ব্যবস্থা করে দিব রে। আল্লাহ লেবারের ব্যবস্থা ফিরিস্তার মাধ্যমে তার কাছে পাথর পৌঁছাই দিয়েছে। বাপ বেটা দুইজন নির্মাণ শুরু করেছে, কাজ করতে করতে হাতে লাগাল পর্যন্ত কাজ করেছে। হাতে লাগাল পর্যন্ত যখন কাজ করেছে, ইব্রাহিম নবী ডেকে বলে, প্রভু আল্লাহ গো আর তো লাগাল পাচ্ছি না হাত দ্বারা, এখন কি করব? আল্লাহ গো আমি একটা পাথর পাঠাইতেছি, পাথরে উঠে তুমি কাবা কাজ করবা। উনি পাথরে যখন বসে, পাথর উপরে উঠতে চায়, উপরে উঠে নামতে চায়, নামে ওই পাথর থেকে গবেষণা করে লিফটের ব্যবস্থা করেছে। বর্তমান লিফট যেইভাবে এইভাবে উঠতেছে নামতেছে, ইব্রাহিম নবীর এই পাথর গোলা উঠতেছে। বাবাজি ওই ইব্রাহিমের পাথরে দে বসিয়া দাঁড়াইয়া কাজ করেছে, ইব্রাহিম নবীর পায়ের দাগ বসে গিয়েছিল, এই ইব্রাহিম নবীর এই পাথরের মধ্যে নামাজের মশল্লা বানায় দিছে আল্লাহ। এই পাথরকে কি বানাই দিছে? নামাজের মশল্লা বানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এইভাবে এই পাথর লিপ দিয়া কাজ করতে করতে কাবা ঘর যখন বানাইছে, আমার আল্লাহ দেখে বলেন, এই ইব্রাহিম তুমি পাহাড়ে দাঁড়িয়ে 120 বার আজান দাও। আল্লাহু আকবার বলেন না? ইব্রাহিম রে তুমি পাহাড়ে দাঁড়াইয়া 120 বার আজান দাও, দুনিয়ার মানুষ যখন আজানে যতবার সারা দিবে ততবার আমার কাবা ঘরের মধ্যে তারা চলে আসবে। ইব্রাহিম নবী কল্লা আমি তো আজান দিলে কিছু জায়গা শোনা যাবে। আল্লাহ বলে, ইব্রাহিম আজান দেওয়া তোমার কাজ, সকলের কানে পৌঁছায় দাও আমি আল্লাহর কাজ। আল্লাহ রুহের জগৎ পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিছে, আমি আপনি সকলেই সেদিন শুনেছি। বাজি কাবা ঘর বানাইয়া কিছু পাথর রয়ে গিয়েছিল, জিবরিল আসিয়াম পাথর গুলাকে দুই ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করিয়াম কিছু পাথরের মধ্যে অর্ধেকের মধ্যে আল্লাহর নাম লেখছে, বাকি অর্ধেকের নামে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখছে। লেখিয়া দুই পাথর গুলা জমিনের মধ্যে এইভাবে সিতায়া দিয়ে দিছে, সিটায়া দিয়ে দিছে। ইব্রাহিম নবী বলে, জিবরিল এই পাথর গুলা পবিত্র কাবা ঘরের পাথর রে, এই নাপাক জমিনে কেন তুমি সিতায় দিলা? এটা কাবাগরের পবিত্র পাথর, তুমি কেন রে নাপাক জমিনের মধ্যে সরায় সিটায় দিলা? জিবরিল ডেকে বলে, ও নবী ইব্রাহিম এই পাথর আল্লাহ হুকুম করেছেন তাম দুনিয়া যেন সরায়া সিটায় দিই গো ইব্রাহিম। আল্লাহর নাম যত পাথরে আছে তত জায়গার মধ্যে, যত জায়গায় পড়বে তত জায়গার মধ্যে আমার আল্লাহর একটা মসজিদ হয়ে যাবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যত পাথরের মধ্যে আছে রে ইব্রাহিম নবী, যত পাথরে আছে তত জায়গার মধ্যে আমার নবীর মাদ্রাসা হয়ে যাবে, নবীর ঘর মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন না, আরো জোরে বলে, জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, ইব্রাহিম নবী কাবা ঘর বানাইছে। সুবহানাল্লাহ। বলেন না, আরো জোরে বলে। ও ইব্রাহিম নবী ইসমাইল নবী বাপ বেটা জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা পরীক্ষার পরীক্ষা মোকাবেলা করতে হয়েছে, যত জি যার যত ইমান তার আল্লাহর পক্ষ থেকে তত বড় পরীক্ষা আসে। বন্ধনে আমার ইসমাইল নবীও বিয়ে করছে, বাবা তাকে এক জায়গায়, ছেলে তাকে আরেক জায়গায়। বাবা তাকে এক জায়গা, ছেলে তাকে কি? ইসমাইল নবী নতুন বিয়ে করিয়া বাবা ইব্রাহিম নবীর কাছে চিঠি লিখেছে, বাবা কোথায় আছো, নতুন বিয়ে করেছি, বৌমাকে দেখে যাবেন। এখন উদ্দেশ্য মা বোনদেরকে করে বলতেছি, মা বোন তোমাদেরকে টার্গেট করে আমি ঘটনাটা বলবো, মনোযোগ দিয়ে শুনো, উপকারে আসবে। ইসমাইল নবী চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, পুত্রবধূ দেখে যাই ইব্রাহিম নবী
ঘোড়ার পিঠে চড়ে ইসমাইলের বাড়ির ঘরের দরজায় ডাক দিল, কোথায় আছো, কে দরজা খুলো। ঘরের ভিতরতে একজন মহিলা ডাবল ডাবল কথা বলে বেয়াদবের মতো, বলেন তোমার স্বামী কই, জানি না, জানি কিছু আছে না, ডাবল ডাবল কথা কয়, ধরে কয় একটা খুলে আর একটা কয়, আ খুলে আ খাও রাখো কথা কয়, যদি কোন বুঝছি নি বুঝছি বুঝছি বুঝছি, খুব সালাকের আড্ডি কথা কয় না, এই মহিলা সালাকের আড্ডি ছিল খুব ডাবল কথা, কখন আসবে জাননি, জানি না, না না ইব্রাহিম নবী যাওয়ার সময় কয় তুমি কি তার বিবি কহ, ইসমাইল ফিরে আসলে বলিও একজন মুসাফির এসেছিল, সে বলেছে, সে বলে গিয়েছে তোমার ঘরের চৌকাট ভালো না, ঘরের চৌকাটটা তুমি পাল্টাও, ঘরের খেতা ভালো না চৌকাট ভালো, মহিলা কয় আমি তো কি চৌকাট ভালো, বেটা পাগল নিয়ে কয় চৌকাট ভালো। ইসমাইল নবী বাড়িতে, ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী বাড়িতে আসলেন, কারণ উনি আসে টের পাইছেন ওনার আব্বাস, কারণ কোন নবী যদি কোন রাস্তা দিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশকের গান বের হয়ে যেত, আর আমাদের নবী যে দিকে যেতেন সেই দিকে ঘ্রাণ আর ঘ্রাণ সরাইত, নবীর ঘাম মুবারক থেকে ঘ্রাণ সরাইত, নবীর তুতু মুবারক থেকে ঘ্রাণ সরাইত, সাহাবিরা আতর বানাতো আতর বানাতো, ঘাম মুবারক থেকে এলেম বের হত, নবী বের হয়ে দিয়ে দিতেন কয় এলেম দান করে দিয়েছি আল্লাহ নবী, একজন সাহাবির মাতার মধ্যে হাত দিয়ে হাত বলে দোয়া করে দিয়েছিলেন, ওই সাহাবি যতদিন বেঁচে গেছে ততদিন পর্যন্ত তার মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হতো, শুধু কি চাই তার ছেলের মাথার থেকে বের হয়েছে, তার নাতির মাথার থেকে বের হয়েছে, শাশুড়ি পর্যন্ত তাদের মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে, আরো জোরে বলে বন্ধুরে আমার, কাল করেন ভালো করিয়াম ও বাবাজি, ইসমাইল নবী বুঝতে পেরেছে আমার আব্বা ইব্রাহিম নবী এসেছে, ডেকে বললাম বিবিরে কেউ কে এসেছিল নাকি, বিবি ডেকে বলে একজন মুসাফির এসেছিল, একজন মুসাফির এসেছিল কিছু বলে গেছে নাকি, কেউ বলছে ঠিক কিন্তু বুঝি নাই সে কি বলেছে, মাথা মনে হয় ঠিক নাই, আমি দেখি ঘরের চৌকাটটা বালা, কিন্তু সে বলে ঘরের চৌকাট নাকি ভালো না, ঘরের চৌকাট নাকি পাল্টাইতে হবে, ইসমাইল নবী কই বিবি রে ঘরের চৌকাট পাল্টাইতে আমার বাবা বলে নাই, তোরে পাল্টাইতে বলেছে, চৌকাট পাল্টাইতে বসে না তোরে পাল্টাইতে বসে, সারতে তালাক দিতে বসে, কোম্পানি পাল্ট ভালা না, কারণ ই বিবি থাকলে তুমি দিন রক্ষা করতে পারবা, ই বিবি দিয়া দিন রক্ষা হবে, আপনারা বলেন বাবা মার কথায় বিবি ছাড়া যায় না, মা বাবার এই বিবির কথায় মা বাপ ছাড়া যায়, তাড়াতাড়ি বলেন না, মা বাবার কথায় কি বিবি ছাড়া যায়, আমাদের দেশে মা বাপরে ছাড়ে না, মা বাপরে কি ছেড়ে দেয়, উত্তরের ঘরে বাপ মা কান দেয়া, আর দক্ষিণের ঘরে নাক ডাকায় ঘুমায় তেল বাজি দেয়া ফুলা ভাত খায় কথা কথা, এরকম না ফরমান মার্কে আসে না খবিস আস্তা শয়তান, শয়তান দেখলে এদেরকে দেখবা যারা মা বাবার অবাধ্য সন্তান, জঘন্য জাহান্নামি, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সব পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করে না, রাগ করি আল্লাহ, গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার হক কথা হাম্মক বেজার, গরম বাতি কিতা বেজার হয় বিলাই মুসলমানে, আর সত্য কথা শুনলে আহাম্মক বেজার, আহাম্মক কি আমার প্রাণের বাবা জি, ইসমাইল নবী বিবি তালাক দিয়ে দিলেন, আরেকটা বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন আব্বা আরেকটা বিয়ে করেছি গো, ওই বিবিকে দেখে যেও আল্লাহর কুদরত বোঝা যায় না, ইব্রাহিম নবী দিন আসিয়া দেখে ইসমাইল বাড়িতে নাই, বাড়িতে আছো, আছি কে আমি বিবি, তোমার স্বামী কোথায়, আমার স্বামী দিনের কাজে বের হইছে, দেখে বলতেছেন কে গো তোমার পরিচয় কি,
ইব্রাহিম নবী বলে আমার পরিচয় দিলে চিনবানি, পরিচয়টা দাও না, আমার পরিচয় হলো আমি ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি ইসমাইল নবীর বিবি ঘর থেকে বের হয় কদম মুসি করে খাবাব, আপনারে চিনবো নাতে, কারে চিনবো গো বাবা, ঘরে আসেন, ঘরে আসেন, ঘরে আসেন, কিছু খান। ইব্রাহিম নবী কয় না রে বৌমা, সময় নাই, সময় না, আরেকদিন সময় করে আসব, আজকে আমি থাকতে পারবো না। এমনি বিবি বলে না বাবা, থেকে যেতে হবে, কে যেতে হবে, কত আদবের বিবি, না শ্বশুর আব্বা, খেতে হবে, দেখতে হবে, না না থাকার সময় নাই, ইসমাইল আসলে আমাকে খবর দিও, আমি আবার আসব। এমনি ইসমাইল নবীর বিবি রেখে বলে, আব্বা যদি চলে যাবেন আমার একটা অনুরোধ রাখবানি। কয় কি অনুরোধ? ক বাপ বেটা দুইজন মিলিয়াম মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়াম কাবা ঘর বানাইছিলাম, কাবা ঘর মাকাম ইব্রাহিমে দাঁড়াই, কাবা ঘর বানাইছিলাম বাপ, ও নবী ইব্রাহিম একটু যদি ওই মাকাম ইব্রাহিমের উপর একটু দাঁড়াইতা, আমার নিজ হাতে পানি দিয়ে তোমার পাটা ধুয়ে দিতাম, আর আমার মাথার কেশ দিয়া তোমার পাটা আমি মুছে দিতাম। কত বড় আদবের বৌমা! আমাদের দেশের ছেলের বৌরা শ্বশুরে বুড়া কয়, শাশুড়ে বুন্নি কয়, এরকম বৌমা হয়ে কোনোদিন দুনিয়ায় শান্তি পাবা না রে। তুমি একদিন বুড়া হইবা, তোমরা একদিন বুন্নি হইবা, সেদিন বুঝবা বারোটা বাজায় দিবি। আর এই বলতেছি যে আপনি একটু দাঁড়ান মাকামি ইব্রাহিমি, আমি নিজ হাতে আপনার পাও পানি দিয়ে ধুয়ে দিব, পাশে জমজম কূপ আছে, আমি নিজের মাথার চুল দিয়ে কেশ দিয়ে আপনার পাওটা মুছে। কত আদবের ছেলের বউ! এমনি ইব্রাহিম নবী মাকামি ইব্রাহিমে দাঁড়ায় গেলেন গো, ইসমাইল নবীর বিবি পানি দিয়ে পা মুবারক ধুয়ে দিলেন, খেস যখন চাইলেন মুছার জন্য, ইব্রাহিম নবী কয় মা গো আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছো, খেস দিয়া মুছা লাগবে না, আমি ইব্রাহিম তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমরা যেন চিরদিন একসঙ্গে সংসার করতে পারো, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম চিরদিন যেন তোমরা সংসার করতে পারো, আর আমার বাবা ইসমাইল আসলে বলিও আমি বাবা বলে গেছি এবারে চৌকাট বড় ভালো আর পাল্টানো লাগবে না রে। ইসমাইল নবী আসার পরে আবার টের পেয়েছে বাবার সীমা বিবি, কে এসেছে, কয় আব্বা এসেছিল, বিয়াদবি করছো নাকি? না না বেয়াদবি করি নাই, খুব তো অনুরোধ করেছি থাকার জন্য খাওয়ার জন্য, শেষে কি করেছি জানো নি রে স্বামী, মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড় করায় পানি দিয়ে আমি পা ধুয়ে দিয়েছি, কেশ দিয়ে মুছতে চেয়েছিলাম, আব্বা বলেছে মা কেশ দিয়া মুছি, মুছার দরকার নাই, আমি ধরে নিয়েছি, আর ইব্রাহিম নবী আমার শ্বশুর আব্বা যাওয়ার সময় আমাদের জন্য দোয়া করে দিয়েছে, বলেছে আমাদের সংসার যেন সুখের জিন্দিগি হয়, আর একটা কথা বুঝি নাই, বলেছে ঘরের চৌকাট নাকি বড় ভালো, এটা যেন কোনোদিন না পাল্টাই। এমনি ইসমাইল নবী বিবিকে জড়ায় কয়, বিবি কপাল লাগছে চৌকাট পাল্টানো রাখার জন্য, দরজার চৌকাটের কথা বলে নাই রে বিবি, তোমার কথা বলেছে তোমার যেন জীবনে কোনোদিন না পাল্টাই, তোমার সাথে যেন চিরদিন আমি যতদিন বেঁচে যাই সংসার করি। আরো জোরে কর। এই জন্য যারা শাশুড়ি আছো, যারা শ্বশুর আছো, যারা বৌমা আছো, যারা ছেলে আছো, মা বাবার কদর করিও, মা বাবাকে আদর করিও, যারা শাশুড়ি আছো বউকে আদর করিও, কেমনে তোমার গো শাশুড়ি খাওয়াবে, তোমার মেয়ে যদি 36 জাতের আচার খায় তোমার পেটে ব্যথা হয় না, ছেলের বউ যদি 3 জাতের আচার খায় তোমার যন্ত্রণা বাড়ে, অমুকের বউ 5-7 জাতের আচার খায় দুনিয়ায় খাই লিব, কামার ফুলারও খাই লিব, খোদা হয় না, নিজের মেয়ে সব খেলে তার সমস্যা নাই, ছেলের বউ যদি একটু বেশি খায় তার বড় ডিস্টার্ব, তাহলে কেমনি খাওয়াবে তোমাকে? নিজের বিবির মতন, নিজের মেয়ের মতন ছেলের বউকে মনে করো, মারহাবা বলে
নারে নারে দেখবি, নারে রিসালা, প্রধান অতিথির আগমন, আল্লামা ডক্টর মাহবুব রহমান জগৎপুরী হুজুরের আগমন, মারহাবা বলো, আর জোরে কম, হুজুর এসে গেছে। হুজুরের ব্যাপারে আমি বলার কিছু নাই, বড় কিছু মামুর বাড়ির গীত মায়ের কাছে খুঁয়া লাভ নেই, আপনাদের কাছে আমি খুঁয়া লাভ না, আপনারা জানেন। আমি আমার আলোচনা লম্বা করব না, শেষ কথা এটি, আপনারা সকলেই যারা আছেন মা বাবাকে কদর করবেন, আদবের জিন্দিগি কাটাবেন, অবশ্যই আলেমুন আমাদেরকে মহাব্বত করবেন। আমি সকলের কাছে দোয়াচ্ছি, হুজুরের কাছে দোয়াচ্ছি, হুজুর স্নেহ করেন, মায়া করেন। আমি শেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।